আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইয়ুম ফিস লাইব্রেরি বলছি। দর্শক, আপনাদের সামনে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে আমাদের আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, আমরা একজন পেশেন্টকে উপস্থিত করেছি। এটা হচ্ছে মূলত পেশেন্ট, তার পাশে ওনার মা আছে। তো বিশেষ করে আজকে আমরা যে রোগের আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে যে ওনারা ভালো হয়েছেন, সুস্থ হয়েছেন, তো সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আর সেটা হচ্ছে খুবই আজকে ব্যতিক্রমী একটি সমস্যা। সাধারণত আপনারা জানেন যে আমরা ওষুধ ছাড়াই যে সুগার, আলহামদুলিল্লাহ সুগার নির্মূলের কাজ করে থাকি। তো বিশেষ করে আজকে এটা সুগারের পেশেন্ট নয়, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আপনাদের জানার প্রয়োজন রয়েছে। আর সেটা হচ্ছে যে বিশেষ করে পুরাতন জ্বর, বিশেষ করে যাদের 5 বছর 7 বছর বা আরো বেশি পুরাতন জ্বর, যারা হয়তো বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে তাদের জ্বরের সমস্যার সমাধান হচ্ছে না, তো আলহামদুলিল্লাহ তাদের মুখ থেকে আপনারা শুনবেন যে আমরা আমাদের যে ওষুধ দ্বারা যে আলহামদুলিল্লাহ তাদের জ্বর ভালো হয়েছে। হ্যাঁ, তো সেই বিষয়টা নিয়ে ওনারা কথা বলবেন, কত পুরাতন জ্বর ছিল, কত পেরেশানির মধ্যে ছিলেন এবং কত সহজে আমাদের কাছ থেকে ভালো হয়েছে, তো সেটা বিষয়টা আজকে জানবেন। তো বিশেষ করে আমার পাশে যিনি বসে আছেন, তো ওনার সমস্যাটা ছিল আর কি। তো ওনার নাম, তোর নামটা? সালমা খাতুন। তো ওনার নাম হচ্ছে সালমা খাতুন এবং ওর পাশে ওর মা বসে আছে। তো বিশেষ করে আমরা জিজ্ঞাসা করব যে এই যে জ্বর যে হয়েছিল, কতদিন থেকে জ্বর ছিল? জ্বর ছিল 2-3 বছর থেকে, ভালো হচ্ছিল না, ডাক্তার দেখাইছিলাম, আরাম থাকছিল, ফের চলে আসছিল। আচ্ছা, 2-3 বছর থেকে মানে জ্বর ছিল, কিন্তু জ্বরটা ভালো হচ্ছিল না, এরকম সাধারণ ভাবে একটু আরাম থাকছিল, আবার চলে আসছিল, এরকম সমস্যা গুলো হচ্ছিল আর কি। তো ওষুধ পানি মানে করা হয়েছিল, তো কতদূর পর্যন্ত গিয়েছে জ্বরের জন্য? রামপুর হাট পর্যন্ত গেছি, রামপুর হাট মেলে অনেক জায়গা গেছি, অনেক জায়গায় গিয়েছে, রামপুর হাটও গিয়েছে। তো জ্বরের জন্য কি রিপোর্ট ফিট করে অনেক টাকা খরচ হয়েছে নাকি রিপোর্ট ফিট করা দরকার পড়েনি? রিপোর্ট ফিট করাও করেছি, কালা জ্বর মেলে বহুত রকম জ্বর চেক করেছি, কিছু। তো ডাক্তাররা কি এরকম বলেছিল যে এই জ্বর আছে বা এই ধরনের কোন রিপোর্টে? এমনি বলেনি, বলছে যে ভালো হয়ে যাবে, আরাম থাকছিল, ফের কিছুদিন পর চলে আসছিল, কিছুদিন পর চলে আসছিল। আচ্ছা আচ্ছা, তো অনেক সমস্যার মধ্যে ছিল, অনেক এছাড়াও অন্যান্য বিভিন্ন সমস্যাগুলো আছে, কিন্তু বিশেষ করে জ্বর থেকে এখন জ্বর কি রকম আছে? এখন জ্বর মনে নেই, ঘুসঘুসাটা আছে, ও অসুখের কারণে, ওটা অন্য, যেটা জ্বর আসতো ওটা ভালো হয়েছে। হ্যাঁ, যেটা মূলত ওর জ্বর ছিল সেই জ্বরটা কিন্তু সমস্যা সমাধান হয়ে গেছে, এখন স্বাভাবিকভাবে যে কিছু সমস্যাগুলো থাকে আর কি, তার অনেকগুলো রোগ আছে, সেই রোগের কারণে কিন্তু স্বাভাবিকভাবে অনেককে আরো বেশি জ্বর থাকে, তবে আলহামদুলিল্লাহ ওনায় কিন্তু সেইভাবে জ্বরগুলো মানে থাকছে না এবং ওনার যেটা মূল সমস্যা সেই সমস্যার কিন্তু সমাধান হয়ে গেছে। এবং ওনার যে সমস্যাগুলো আছে, আরো বড় বড় সমস্যাগুলো আছে, এগুলো আমরা প্রকাশ করছি না। তো এই সমস্যাগুলো যে কাউকে এই সমস্যাগুলো থাকবে তার কিন্তু তাহে কিন্তু খুব বেশি জ্বর থাকবে, অনেক সমস্যাগুলো থাকবে। তো জ্বর বিশেষ করে আলহামদুলিল্লাহ ওনার ভালো হয়ে গেছে। তো কেমন লাগছে জ্বর ভালো হয়ে? ভালো। কদিন আমাদের কাছ থেকে চিকিৎসা করে কয়দিনে জ্বরটা ভালো হলো? যেদিন থেকে ওষুধ খেয়েছি ওদিন থেকে জ্বর কমে গেছে, আর জ্বর আসছে না। তো আমাদের কাছ থেকে যেদিনকে ওষুধ খেয়েছে মানে ওকে জ্বর আসতো, দেখালো 8টার দিকে হয়তো জ্বর আসতো, প্রতিদিন আসছিল এইভাবে, আর কি সকাল কি বিকেল কোন ওটা মানে ছিল না, গেলে 2টা তো আসতো, তো ওষুধ খাইতাম, ফের কমে যেত, ফের জ্বর আসতো ঘুরে, ওই জ্বরটা এখন নেই। মানে আমাদের ওষুধ যেমন পড়লো, মানে 8টার দিকে যে জ্বর আসতো সকাল সকাল যে আমাদের ওষুধ খেলো, তো 8টার দিকে জ্বরটা আর আসেনি, মানে তখন থেকে মানে স্টার্ট কাজ। হ্যাঁ, তো এর যা জ্বরের পজিশন, এনাকে 1 সপ্তাহে আমাদের ডোজ মানে পূরণ করার কথা ছিল, কিন্তু বিশেষ করে 3 দিনের ওষুধেই কিন্তু ওনার জ্বর আর কিন্তু আসেনি। এই জন্য ওরা এমনি সাধারণত গরিব মানুষ, যার কারণে হয়তো আর বাকি যে একটা ডোজ পূরণ করার জন্য সেটা ওরা চেষ্টাও করেনি। আমি বলেছিলাম যে আরো 4 দিনের ওষুধ খাওয়াতে হবে, তাহলে 1 সপ্তাহ পূর্ণ হবে। তো ওরা 3 দিনে, যেহেতু সাধারণত আপনি বেশিরভাগই দেখে থাকবেন যখন মানুষ একটু আরাম পেয়ে যায় তখন কিন্তু সেখানে আর সেভাবে মানে আর গুরুত্ব সহকারে কিন্তু ডোজটা পূরণ করার চেষ্টা করে না, কোর্সটা পূরণ করার চেষ্টা করে না। তো এই সাধারণত ব্যাপারগুলো হয়ে থাকে আর কি। তো এখন তো আলহামদুলিল্লাহ তো ভালো লাগছে, তো এখন জ্বরটা ভালো হয়ে কেমন লাগছে তোমাকে? জ্বরটা এখন তো আর আমি আহে ওই যেটা হেলাকে বা জ্বরটা আসতো ওটা তো আর নেই, আর ঘুসঘুসাটা এমনি আহে অসুখের কারণে। হ্যাঁ, ওটা তো থাকবে, ওটা তো অসুখের অন্য অসুখের কারণে। তো সম্মানিত দর্শক, বিশেষ করে আজকে এটা মানে প্রমাণিত আমরা যে আমার এগুলো আপনারা ওষুধ কোথাও পাবেন না, কোনো ফার্মেসিতে বা কোথাও পাবেন না, মূলত যার কারণে কি হচ্ছে যে এগুলো আমাদের যেহেতু বানানো ঔষধ, এই জন্য এই ওষুধগুলো ট্রায়ালে ছিল আর কি, ওনাকে দিয়ে পরীক্ষা হলো, তারপরে আরো কিছু রোগী আছে যাদেরকে দিয়ে মানে পরীক্ষা করা হয়েছে, এবং যতগুলো পেশেন্ট আমাদের কাছ থেকে জ্বরের ওষুধ নিয়ে গিয়েছে একজনও এখন পর্যন্ত বলেনি যে আমার জ্বরটা ভালো হয়নি। তো প্রত্যেকের জ্বর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো বিশেষ করে
এই জ্বরের জন্য আমাদের লাইফস্টাইলের কোনো ব্যাপার নেই যে আমাদের লাইফস্টাইল পালন করতে হবে এরকম কোনো ব্যাপার নেই এতে আমরা সাধারণ কিছু ওষুধ দিচ্ছি আর কি খুব সহজেই একদম সাধারণ খরচের মধ্যেই কিন্তু এটা আপনার পুরাতনের পুরাতন জ্বর কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাচ্ছে তো বিশেষ করে যদি আপনারা মনে করেন যে আমরা সেই জ্বরের চিকিৎসাটা নেব আমাদের কাছ থেকে তাহলে আপনারা খুব সহজেই নিতে পারেন এবং আমাদের ডেসক্রিপশন বক্সে যে লিংক দেওয়া থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে WhatsApp নাম্বার দেওয়া থাকবে সাথে যোগাযোগ করে আপনারা ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে শুধু ইন্ডিয়া নয় আলহামদুলিল্লাহ এখন আমরা ইন্ডিয়ার বাইরেও মাল পাঠাচ্ছি তো আপনারা আমাদের কাছ থেকে সেই জয় ঔষধটি আপনারা নিতে পারেন তবে সব সময় মনে রাখবেন যে আমরা যে কাজগুলো করছি যে আমাদের কাছে প্রমাণিত হওয়ার পরে কিন্তু আমরা ভিডিওতে আসি সেগুলো কিন্তু আমরা মানুষকে দেখাই প্রমাণিত হওয়ার পরে আমরা যখন মানুষকে ট্রায়াল ভার্সনে যখন থাকে ট্রায়াল যখন আমরা করি তখন কিন্তু আমরা মানুষকে জানাই না সাধারণত আমাদের যখন সাকসেসফুল হয় এটা যখন আমরা নিশ্চিত হতে পারি 100% যখন আমরা নিশ্চিত হতে পারি তখনই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো বিশেষ করে আরো অনেক জ্বরের রোগীদের সাক্ষাৎকার ইনশাআল্লাহ আমরা নেব এবং তাদের কতগুলো সমস্যা ছিল ওগুলো আমরা আপনাদেরকে জানাবো এবং আপনারা আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি পিস লাইব্রেরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক করবেন এবং যারা আমাদের কাছে চিকিৎসা করাতে চান তাহলে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার আমাদের মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9732624907 আমি আবারও নাম্বারটি বলছি 9732624907 এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে আপনারা যদি মনে করেন যে এখানে এসে চিকিৎসা করাবো তাহলে আপনারা শুক্রবার বন্ধ থাকে এছাড়া প্রতিদিন খোলা থাকে তবে একদিন আগে ফোন করে নাম লিখিয়ে দেবেন আর যদি মনে করেন সাধারণভাবে ওষুধ অর্ডার করব তারপরেও আপনারা অর্ডার করতে পারেন আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা পোস্ট অফিসের মাধ্যমে অনলাইনের মাধ্যমে এটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে তো বিশেষ করে সম্মানিত দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু